মানে সত্যি কথা বলতে গেলে চ্যাংড়ামি এবং নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। যখন সেই সীমা কেউ পেরিয়ে যায়, তাদেরকে নিয়ে মানে আমার তো মনে হয় যা তা করা উচিত, দর্শকদের খেপে গিয়ে বা বাঙালিদের খেপে গিয়ে রীতিমতো মানে বয়কট করা উচিত এই ধরনের মেন্টালিটিকে। সত্যি কথা বলতে গেলে তো একটা বিরাট বড় প্রোডাকশন হাউস রয়েছে, তারা ডিস্ট্রিবিউটরের কাজও করে, এবং তাদেরকে নিয়ে আমি আগে বহু সিনেমা নিয়ে কথা বলেছি, মানুষের সময় বলেছি, চেঙ্গিজের সময় বলেছি, যারা বহু সিনেমার ক্ষেত্রে তাদের এই নোংরা মানসিকতা বারবার এসছে, সেটা বাংলার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে বারবার দেখা গেছে। তো সেই একই জিনিস যেটা নিয়ে আমি এর আগেও বহুবার কথা বলেছি, এখন যেটা ভেবে অবাক লাগছে কি অঙ্কুশ দা সেটা নিজের চেষ্টায় বড় একটা কমার্শিয়াল সিনেমা আনার চেষ্টা করছে, যেখানে ইন্ডাস্ট্রির বড় বড় বাঘা বাঘা প্রডিউসাররা শুধু সিরিয়াল বানায়, সেখানে অঙ্কুশ দা নিজের প্রথম প্রোডাকশন হাউসে এত বড় একটা প্রজেক্ট ভেবেছে, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন মুভি বানাবার চেষ্টা করেছে, কোথায় সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে একটা বড় প্রোডাকশন হাউস, তা না করে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এরা এত নোংরা, এত নির্লজ্জ বেহায়া, যে এরা না বাংলা ইন্ডাস্ট্রিকে শেষ করার জন্য বসে রয়েছে। শুধুমাত্র এদের একটাই লক্ষ্য কি, নিজেরা টিকে থাকবো, বাদ বাকিরা সবাই ভাড়মে যাও। কারণ এরা হচ্ছে কি, এককালে বড় বড় মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ এনেছে, এখন ওদের ওই রিমেক টিমেকের যুগ চলে গেছে বলে ওদের মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ সাকসেস হচ্ছে না, যে কারণে যারা নিজের যোগ্যতায় বড় বড় কাজ আনছে প্রত্যেকের বেলায় দেখবেন একটা করে বাঁশ টিক দিচ্ছেই, নিজেদের যা হোক তা হোক সিনেমা এনে শো বাড়িয়ে দিয়ে নিজেদের অন্য সিনেমাগুলোকে হ্যাম্পার করার চেষ্টা করছে। যদিও কিচ্ছু ছিঁড়তে পারি না এতদিন ধরে, আর পারবেও না, কারণ সেই অকাত তাদের সত্যি কথা বলতে গেলে নেই, খালি ওই যেটুকু যা ক্ষমতাদেরই রয়েছে সেটা শুধুমাত্র অপব্যবহার, এ হচ্ছে ব্যাপার। তো এখন ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি, মির্জা রিলিজ করছে, এবং মির্জা এবং বড়ে মিয়া ছোটে মিয়া দুটো মানে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে হচ্ছে আইনক্স, আর অপরদিকে ময়দান বলে যে কাজটা আসতে চলেছে সেটারও ডিস্ট্রিবিউটর রয়েছে, এবং সেটা ডিস্ট্রিবিউটর হিসেবে রয়েছে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস। ঠিক আছে, এবার আইনক্সের একটা রুল হয়েছে নতুন, এবং এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, ভালো লাগলো তাদের এই অ্যাপ্রোচটা। তাদের বক্তব্য অনুযায়ী হিন্দি সিনেমাকে যটা প্রেক্ষাগৃহ তারা দিচ্ছে, বাংলা সিনেমাকে তো তারা তটা প্রেক্ষাগৃহ দেবে। দেখুন আইনক্স বাংলার কিন্তু কোনো মানে বড় যে মাল্টিপ্লেক্স চেন তা কিন্তু নয়, তারা গোটা ইন্ডিয়া জুড়ে কাজ করে, তাদের তো দায় আছে নিজে হিন্দি বাংলা সিনেমার জন্য, তাদেরকে তো ভাবতে হবে, তারা ভাবছে। আর এখানকার বড় প্রোডাকশন হাউস বাংলা সিনেমা করে নাম ডাক করলো, বাংলা সিনেমাকে বাঁচ দেওয়ার চেষ্টা করছে, মানে ভাবুন কোথায় এসে নেমেছে তারা। তো তাদের যেটা বক্তব্য হচ্ছে কি, তারা বড়ে মিয়া ছোটে মিয়াকে কোনো একটা প্রেক্ষাগৃহে যদি দুটো শো দেয়, তারা সেখানে মির্জাকেও দুটো শো দেবে, এটা হচ্ছে আইনক্সের রুল। এবার এই রুলটার ফলে কি হচ্ছে, অন্য যে প্রোডাকশন হাউস যারা ময়দান ডিস্ট্রিবিউট করছে, ময়দান সিনেমার এমনিতেও হাইপটা একটু কম রয়েছে বাকি দুটো সিনেমার থেকে, যে কারণে ময়দান অনেকে হচ্ছে নিতে চাইছে না, আর যেহেতু আইনক্স এরকম রুল করেছে, স্বাভাবিকভাবেই ময়দান সিনেমাটাও কিন্তু ঠিকঠাকভাবে শো কিন্তু পাচ্ছে না। এবার একটা জিনিস আমার ভালো লাগলো, যখন কোনো বলিউডের বড় কাজ আসে তাদের একটা রুল থাকে যে আমার সিনেমা এলে সেখানে সবসময় আমাকে দিতে হবে, এবং এই ঈদের সব থেকে বড় সিনেমা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। তো ভালো লাগলো অক্ষয় কুমারের প্রোডাকশন বলি বা পূজা এন্টারটেনমেন্ট বলি, তারা কিন্তু এরকম কোনো দাবি রাখেনি যে আমাদের সিনেমা যেখানে তোমরা মানে শো দিচ্ছ সেখানে সব সিনেমা পুরো শো আমাদেরকে দিতে হবে, যেটা রেড চিলিস করেছিল বা YRF করেছিল এবং আরও অনেক বড় বড় প্রোডাকশন হাউস করেছে। ভালো লাগলো কি পূজা এন্টারটেনমেন্ট বা অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস এই অ্যাপ্রোচটা কিন্তু রাখেনি, তারা কিন্তু এরকম কোনো এতেই যায়নি, বাংলার প্রোডাকশন হাউস বাঁচ দেওয়ার চেষ্টা করছে। তো যে কারণে সেই প্রোডাকশন হাউসের যিনি মালিক তিনি খেপে উঠেছেন, এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যা তা উগড়ে দিচ্ছেন। বাংলা সিনেমার কোনো ক্ষতি হলে তার কিছু যায় আসে না, নিজের একটা হিন্দি সিনেমা ডিস্ট্রিবিউট করছে, বাংলা সিনেমা তো ডিস্ট্রিবিউশন করে না, এমনকি এই সিনেমাটারও প্রমোশন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল তারা এগিয়ে আসেনি, এখন উল্টে বাঁশ দেওয়ার চেষ্টা করছে। তাদের যারা বক্তব্য যে ময়দানকে তারা ডিস্ট্রিবিউট করতে চায়, এবং ময়দান যদি তোমরা নাও তাহলে পরবর্তীকালে আমাদের যত বড় প্রজেক্ট আসবে তোমাদেরকে সেই হলে থাকতে দেবো, খালি একটাই শর্ত যে শুধুমাত্র শো দিতে হবে বড়ে মিয়া ছোটে মিয়াকে, আর বাকি দুটো শো মির্জাকে দেওয়া যাবে না, সেটা ময়দানকে দিতে হবে। অর্থাৎ তাদের একটাই লক্ষ্য, বড়ে মিয়া ছোটে মিয়া শো পায় পাক, কিন্তু মির্জাকে দুটো শো দেওয়া যাবে না, মির্জারই দুটো শোয়ের জায়গায় সমস্ত হলে ময়দানকে সিনেমা দিতে হবে, যদি না দেয় তাহলে তারা পরবর্তীকালে তাদের বড় কাজগুলো ওখানে রিলিজ করবে। এবং হলে অনেক হলের সঙ্গে যেহেতু তাদের একটা চুক্তি রয়েছে, স্বাভাবিকভাবে তারাও চাপে পড়বে, এবং তাদের দোষ দিয়ে লাভ নেই, তারা তখন চাপে মানে যেহেতু তাদের সঙ্গে চুক্তি রয়েছে তাদের কিছু করা নেই, তারা তখন ভাববে যে না মির্জাকে শো দিয়ে লাভ নেই বরং ময়দানই, পরবর্তীকালে ওদের কোনো কাজ এলে তাহলে পাওয়া যাবে। তো এইরকমভাবে নোংরা পলিটিক্স তারা করছে মির্জার সাথে, একটা সিনেমা একটা বড় কিছু করার তারা প্ল্যান করছে, আর এরা পিছন থেকে এসে মানে হিন্দি সিনেমার ডিস্ট্রিবিউট যাতে ভালো হয় সেই জন্য বাংলা সিনেমাকে জাস্ট সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মানে এটা কতটা নোংরা ভাবুন। তবে আইনক্স ভাই একশোকে আইনক্স বলে দিয়েছে যে তারা এই দাবি থেকে কখনই সরবে না, তারা যটা সব বড়ে মিয়া ছোটো মিয়াকে দেবে তারা ঠিক তটা সই দেবে হচ্ছে একে কি বলে মির্জাকে দেবে, যে কারণে নবীনাও এখনো অব্দি বুঝতে পারছি না কি করবে, নবীনা অলরেডি বড়ে মিয়া ছোটো মিয়াকে তো শো দিয়ে দিয়েছে, এবার মির্জার ময়দানের মধ্যে কোনটা নেবে, কারণ ওই প্রোডাকশন হাউসের সঙ্গে হচ্ছে নবীনার একটা চুক্তি রয়েছে, তো যে কারণে তারা ইতিমধ্যে দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তাহলে ভাবুন এরা কতটা নির্লজ্জ, কতটা বিষাক্ত, নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে এরকম ধরনের লাগানে ভাগানে কাজকর্ম করছে, জাস্ট ভাবুন একবার।
এবার দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো চাইবো কোনো রকম ক্ষতি যেন মির্জার না হয়, আর এইরকম যাদের মেন্টালিটি তাদের কাজকে তুলোধনা করে দিন। নিজেদের যখন সিনেমায় আঁতেলামিগুলো আনবে তখন জাস্ট তুলোধনা করে দিন, কারণ এরা নির্লজ্জ তো সবসময় ছাপিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।